মানে দেখেন এটা শেষ করছে, অনেক ভালো লাগছে, প্রাণটা জুড়ে গেছে। আপনারা এই যে অলোক কুমার ঘোষের কাকার এই গোলটা খাবেন, খেলে আসলে ভালো লাগবে। রাস্তাঘাটে দেখো, আর কাকার লোকেশন বলে দিলো, এখানে গেলে পরে প্রত্যেক ঘাটে পাবেন। আর এখানে তো এখানে ইয়েই আছে, অলোক কুমার ঘোষ ভোগ, আমার দোকানের নাম। হ্যাঁ দোকান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এর আগে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা মাঠার ভিডিও, এখন আপনাদের দেখাবো হলো, এটা হলো আকাশ দই মিষ্টান্ন ভাণ্ডার, এটা হলো ঘোল। আগেরটা দেখছেন মাটা, এটা হলো ঘোল। মাটার ঘোলের মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা আছে না? আচ্ছা, মাটা আর ঘোল। আচ্ছা, আপনার নামটা কি? অলোক কুমার ঘোষ। হ্যাঁ, অলোক কুমার ঘোষ। অলোক কুমার ঘোষ। আচ্ছা, আপনি আপনি মাঠা মাঠা না তো, এটা কি বলেন? এটা ঘোল, এটা ঠান্ডা ঘোল আপনি বিক্রি করেন তাই না? আচ্ছা, এই 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 এইখানে এটা ঘোল আর মাঠার মধ্যে পার্থক্যটা কি হয়? ঘোল এলাকা মনে করেন যে জাল বিক্রি মানে বেশি দেওয়া থাকে, আর মাঠাটা দুটো দুটো দিনে জাল দেওয়া যায়, সাদা হয়। আর আমার ঘোলটা হবে কালার কালার আলাদা। বুঝতে পারছি, এটা ওটা হয় হলো মাটা, হয় হলো সাদা, আর গোল হয় হলো কালা। আচ্ছা, আপনার নামটা হলো শ্রী অলোক কুমার ঘোষ। অলোক কুমার ঘোষ। আর আপনার বাসাটা কোথায়? বাসাটা ডলা মথুরাপুর বাজার, আমার দোকান আছে। ও, ওইদিকে দেখেন কত, কোথায় আপনার? ডলা মথুরাপুর বাজার, মথুরাপুর বাজার আপনার দোকান আছে ওইখানে। আচ্ছা, আপনি ডেইলি কত লিটার ঘোল বিক্রি করেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি ঘোল, এটা আমরা একটু খেয়ে দেখি আপনার এটা ঘোল করেন, এখানে দেখাও। আর এটা দেখো একটু, ঘোলের ইয়েটা দেখাও। হ্যাঁ, এটা ঘোল, এটা ঘোল। আর মাটা হয় একটু সাদা। আপনারা দেখছেন আমার ভিডিওতে এর আগে, এটা হলো, এটা হলো ঘোল, আর আর মাটাটা হয় হলো সাদা। এটা ঘোল, এই দেখ। আর ঘোলটার উপকরণ হলো কি, এটা কি একবারই তৈরি হয়? একবারই তৈরি হয়। আচ্ছা, এটা ঠান্ডা কতক্ষণ থাকে? আমি ঘোলটা সকালে পেনে ফ্রিজে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 ঘন্টা, এটা আমাকে 24 ঘন্টা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা থাকে। তাহলে দেখি, খেয়ে দেখি, মাঠা তো খাইছি দেখছি, আপনাদেরও দেখাইছি, এখন দেখি ঘোল খেয়ে দেখি কেমন লাগে। মাশাল্লাহ ভালো ঘোল আর মাঠা, ঘোল আর মাঠার মধ্যে পার্থক্য আছে, দুটা দুই রকম ঠিক না? আছে। হ্যাঁ, এই ঘোলটা অনেক ভালো, আপনারা যদি খেতে চান তাহলে আকাশ দই মিষ্টান্ন ভাণ্ডার, এখানে এটা এখানে ঠিকানা হলো মথুরাপুর বাজার কলেজ রোড ধুনুট বগুড়া। আর কাকার নাম হলো অলোক কুমার ঘোষ। আমার নাম অলোক কুমার ঘোষ। হ্যাঁ, কাকাটা বিক্রি করে রাস্তাঘাটে সবখানতেই মানে পাওয়া যায়, কাকারে সচরাচর পাওয়া যায় না, রাস্তাঘাটে কাকারে বেশি পাওয়া যায় নাকি? হ্যাঁ। আপনি রাস্তাঘাটে থাকেন? বাজারে যাই। আপনি বেশিরভাগ কোন বাজারে বেশি যান, মানে সেখানে গেলে ধরেন আমার লোকজন যে আপনার এখান থেকে খাইতে পারবে? আমি পা আমাকে পাবেন চান্দাগাঁ শনিবার মঙ্গলবার হাট, চান্দাগাঁ রতন গান্ধী, হ্যাঁ রতন গান্ধী বুধবার, হ্যাঁ, আর রোববারের এলাকা সোনামুখী শুক্রবার কান্তিনগর, কান্তিনগর, আর সোমবার বিশুদ্ধ হাট নাই। অসাধারণ লাগছে গোলটা খাইতে, অনেক ভালো। আর এই যে দেখেন এখানে যে কত মানে দইয়ের যে একটা ইয়ে, মানে দই নাই না, দুধের যে একটা ইয়ে, মানে ইয়াস কি বলে মাখন, মাখন, এটা ঘি লেগে ধরে আছে। মাঠাত মনে হয় এরকম অতটা লাগে না? না, মাঠাতে এরকম লাগে না, দেখেন একদম লেগে আছে, তার মানে কতটা স্বাদ হতে পারে আপনারা বুঝতে পারছেন। যে আপনারা অনেক জায়গাতে খেয়েছেন শেরপুরে, কিন্তু রাস্তাঘাটেও কিন্তু অনেক জিনিস ভালো পাওয়া যায়, রাস্তাঘাটে বিক্রি করে দেখে সেটা খারাপ তা না, সে রাস্তাঘাটেও যে অনেক ভালো জিনিস আছে যে মানুষ খায় ভালো লাগে না কি বলেন? না, এটা আপনি তো আমার জিনিস আমি বলবো ভালো, তাহলে আপনি খায় ভালো বলে ওইটা আমরা ভালো, সেটা তো আমরা তো খায় দেখলাম অনেক ভালো, কারণ রাস্তাঘাটও এখন বোঝা যাচ্ছে যে রাস্তাঘাটের জিনিসও খারাপ না, মানুষ তো দোকানে বিক্রি করে তার সে রাস্তাঘাটে এটা অনেক ভালো, দোকানে 3 দিন 4 দিন থাকে, আর আমার তো আমার তো দিন কাটা থাকে। এটা খাচ্ছে অনেক ভালো লাগতেছে কাকা, তাহলে আপনাকে কোথায় কোথায় পাওয়া যাবে আর একটু বলেন, আপনার নাম বলেন এবং গিয়ে বলেন। বললাম চান্দনা শনিবার মঙ্গলবার চান্দনা, আপনার ঠিকানাটা বলেন, আপনার দোকানের নামটা বলেন, সব কিছু বলেন এখন একটু। আমার দোকান মথুরা ইউনিয়ন মথুরপুর বাজারে, আমার দোকান রলার মথুরাপুর বাজারে কলেজ রোড আমার দোকান। আমি প্রতিদিন চান্দনা শনিবার মঙ্গলবার চান্দনা হাট করি, বুধবারে রতন গান্ধী, রোববার সোনামুখী, শুক্রবারে কান্তিনগর, কান্তিনগর, আর
সময় পেলে বিকেল বেলা মোরগাদে এরকম রাস্তাঘাটে এই ধুনটি রোড শেরপুর মোরগা যেখানে এখানে দেখেন এটা শেষ করছে অনেক ভালো লাগছে পান্ডা জুড়ে গেছে আপনারা এই যে অলক কুমার ঘোষের কাকার এই গোলটা খাবেন খেলে আসলে ভালো লাগবে রাস্তাঘাটে দেখো আর কাকার লোকেশন বলে দিল এখানে গেলে পরে প্রত্যেক ঘাটে পাবেন আর এখানে তো এখানে এই আছে অলক কুমার ঘোষ আমার এটা লাগা আমার দোকানের নাম হ্যাঁ দোকানের নাম হলো আকাশ দই মিষ্টান্ন ভান্ডার এখানে গেলে কাকারে পাবেন কাকা তো থাকে না কাকার লোকজন মনে করে ছেলে কাকার ছেলে আছে কাকা রাস্তাঘাটে বিক্রি করে কাকা ছেলে আসলে অসাধারণ লাগছে গোলটা আপনারা সবাই ট্রাই করবেন খাবেন আর পরবর্তীতে দেখ আরেকবার একটু দেখেন তো প্রসেসিংটা এই দেখেন গোল্ডের কালারটা দেখেন একটু হ্যাঁ দেখেন হ্যাঁ এই দেখ গোল্ড দেখেন উপরে কি সুন্দর মনে হচ্ছে মাখনের মতো নিয়ে পড়ে আছে মানে কি বলে এটাই হলো মাখন হবে এটাই হলো মাখন এটাই হলো ঘি অরিজিনাল ঘি ঠিক আছে সবাই ভালো থাকেন আবার কোন জায়গায় দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই খাওয়ার চেষ্টা করবেন কাকার এখানে গোলটা অনেক ভালো ঠিক আছে কাকা ভালো থাকেন ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ।